সারা বিশ্বেই এখন জ্বালানির মূল্য বাড়বে, গ্যাসের মূল্য বাড়বে, তেলের মূল্য বাড়বে, নিত্য প্রয়োজনীয় ফুড প্রাইস বাড়বে। প্রতিদিনই বলে বাংলাদেশে এখনো আওয়ামী লীগ একমাত্র শক্তি রাজনৈতিক দল হিসেবে, যে শক্তি ঐক্যবদ্ধ থাকলে নির্বাচনে আওয়ামী লীগকে কারো পক্ষে বর্তমানে যারা আছে হারানো সম্ভব। এখন যদি বলেন বিএনপি, বিএনপি মানুষ কি বলবে, তাদের আমলে কি কাজ হয়েছে যে কাজটা স্মরণ করিয়ে এদেশের পাবলিকের দৃষ্টি আকর্ষণ করতে পারে, ভোট চাইতে পারে, এরকম কোনো কাজ তাদের নেই। আমি এবছরই দু তিনটা দেখেছি, আমার পদ্মা সেতু ইনশাল্লাহ আমাদের নেত্রী উদ্বোধন করবেন জুন মাসে, তারপর আমাদের কর্ণফুলী শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেল, আমাদের মেট্রো এমআরটি লাইন 6, এগুলো তৈরি, এগুলো যখন দৃশ্যমান হবে, ওপেনিং হবে, বিএনপি তো চোখের সর্ষে ফুল দেখবে, তাদের তো কিছু নেই, কি বলবে নেতাকে আন্দোলনে, একজনও নাই বলতে পারবে না। ইলেকশনের পরে তাদের নেতা কে হবে, কেবে তারেক রহমান কনভিক্টেড, বেগম জিয়া কনভিক্টেড, তাহলে নেতা কে? সেটা সে এই প্রশ্নের জবাব আমি অনেকবারই ফখরুল সাহেবের কাছে চাইছি, উনি দিতে পারেন যে আপনাদের নেতাকে, আন্দোলনের নেতাকে নির্বাচনের পর সরকার গঠন করবেন, কোন নেতার নেতৃত্ব? এটা তো কোনো জবাব পাইনি। এদের মনে আঘাত লাগে আদালতের রায়, পঞ্চম সংশোধন, এটা তাদের দলীয়ভাবে তারা হয়তো একটু কষ্ট পান, আর সেটা জবাব দিতে গিয়ে সংবিধানের দোষ দেন। আসলে সংবিধানে কোনো সমস্যা নেই, সংবিধান বাংলাদেশের সংবিধান সারা বিশ্বে প্রশংসিত সংবিধান, সংবিধান অনুযায়ী অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় আমাদের দেশেও ঠিক সেভাবে নির্বাচন হবে। এখানে সরকার কোনো বিষয় না, নিরপেক্ষ সরকারের দরকার নেই, দরকার নিরপেক্ষ নির্বাচন কমিশন। নিরপেক্ষ নির্বাচন কমিশন থাকলে সরকারের সংবিধান অনুযায়ী দায়িত্ব হচ্ছে তাদেরকে ফ্যাসিলিটেট করা, সহযোগিতা করা, আইন শৃঙ্খলা থাকবে নির্বাচন কমিশনের অধীনে। নির্বাচন সম্পর্কিত সব মিনিস্ট্রি চলে যাবে নির্বাচন কমিশনের অধীনে, সরকারের এখানে কোনো প্রকার হস্তক্ষেপ করার সুযোগ নেই। এখানে নির্বাচন কমিশনই মূল, নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকলে ইলেকশন নিরপেক্ষ, এটি হলো মূল কথা। এক ঈদের তিন দিন আগে গাজীপুরে তিনটা ফ্লাইওভার উদ্বোধন, তিন দিন আগে, এত কাজ বাংলাদেশের জীবনে। একটা ছোট্ট প্রশ্ন ছিল, সারা বিশ্বেই এখন জ্বালানির মূল্য বাড়বে, গ্যাসের মূল্য বাড়বে, তেলের মূল্য বাড়বে, নিত্য প্রয়োজনীয় ফুড প্রাইস বাড়বে, প্রতিদিনই বলে বিএনপি নির্বাচনে আগাম নির্বাচনে কোনো আসবে নো, নির্বাচন যথাসময়ে আগাম নির্বাচনে কোনো সম্ভব না। এক, দুই হচ্ছে নির্বাচন যথাসময়ে হবে, তিন হচ্ছে বিএনপি গাদা জল গোলা করে, জল গোলা করবে তারা নির্বাচনে, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করা তার অধিকার, তার অধিকার, এটা তার সুযোগ নয়, আমরা সুযোগ দেব কেন, এটা তার অধিকার। ইলেকশন করবে এই দেশে, এই দেশের একটা পলিটিক্যাল পার্টি,
এবং মোটামুটি একটা বড় দল সেখানে ইলেকশন করবে, সেখানে এটা তার রাইট, সেখানে আওয়ামী লীগের তাকে ডেকে আনতে হবে, নেত্রী যে সিদ্ধান্ত দেবেন সেটাই চলে।